গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেসিডিয়াম উপলক্ষে এক গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনায় মাননীয় প্রধানমন্ত্রী যোগদান করবেন এবং কাকে গ্রহণ করে দেওয়ার নেওয়ার জন্য ইউরোপের বিভিন্ন স্তরের ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ এবং আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন এবং শিশু সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। পঞ্চমবারের মতো ইতিহাস সৃষ্টি করে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, এই জন্য বাংলা ভাষাভাষী মানুষ যারা এবং তরুণ প্রজন্মের একটি বিশাল অংশ উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যেন তারা আপন করে নেওয়ার জন্য এক ভালোবাসা নিয়ে তারা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে এক এক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশির মাধ্যমে তারা হলে প্রবেশ করেছেন এবং সবাই অত্যন্ত নিরিবিলি পরিবেশে বসে রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে দুটি কথা শোনার জন্য, তার মুখের ভাষা শোনার জন্য, তার বক্তব্য শোনার জন্য। আসলে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে যে ইতিহাস সৃষ্টি করেছেন সেই ইতিহাসের অংশীদার হওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিরা এখানে অংশগ্রহণ নিয়ে করছেন। আমি কাউকে